নমস্কার বন্ধুরা, আলপনা কুকিং স্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি পাঞ্জাবি ধাবা স্টাইলে বেগুন ভর্তা। এটা নর্থ ইন্ডিয়ার খুব ফেমাস রেসিপি। সাধারণত আমরা শীতের সিজনে বেগুন পোড়াটাই খেতে বেশি পছন্দ করি, কিন্তু এই বেগুন ভর্তাটা একবার খেয়ে দেখবেন, একবার খেলে কিন্তু আপনার বারবার খেতে ইচ্ছে করবে। ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু খেতে খুব ভালো লাগে। দেখে নেবেন রেসিপিটা। আমি এখানে এরকম মোটা ধরনের 600 গ্রাম ওজনের একটা গোল বেগুন নিয়েছি। এই ধরনের বেগুন দিয়ে কিন্তু বেগুন ভর্তাটা খেতে খুব ভালো হয়। দেখে নেবেন, যাতে বেগুনের গায়ে কোনো রকম হোল না থাকে, তাহলে সেটা পোকা ধরার চান্স থাকে। এটাকে এখন মধ্যে মধ্যে হোল করে এইভাবে রসুনের কোয়া ভরে দেব। তাতে কি রসুনের ফ্লেভারটা পুরো বেগুনের মধ্যে চলে আসে আর খেতে খুব টেস্টি হয়। এটার গায়ে একটু তেল মাখিয়ে নিচ্ছি, যাতে কি বেগুনটা তাড়াতাড়ি পোড়া হয়। এখন গ্যাসের উপরে এই ধরনের একটা জালি রেখে বেগুনটাকে বসিয়ে দেব। কিছুক্ষণ পরে বেগুনটাকে উল্টে দেব। এইভাবে উল্টে পাল্টে নিয়ে বেগুনটাকে পুড়ে নেব। বেগুনটাকে একটা বাটির মধ্যে নিয়ে প্লেট দিয়ে ঢেকে রাখছি, যাতে ভেতরে যদি একটু কাঁচাও থাকে তাহলে গরমে গরমে এটা ঠিকমতো সিদ্ধ হয়ে যাবে। এখন বাটিতে খানিকটা জল নিয়ে নিলাম আর এরকমভাবে হাত ভিজিয়ে নিয়ে বেগুনের খোসাটাকে ছাড়িয়ে নেব। বেগুনটা কিন্তু একটু হালকা গরম অবস্থায় খোসাটা ছাড়ালে তাড়াতাড়ি ছেড়ে যায়, খুব ঠান্ডা হয়ে গেলে কিন্তু খোসা ছাড়াতে একটু বেশি টাইম লাগে। সুন্দরভাবে বেগুনের খোসাটা ছাড়িয়ে নিয়েছি, এখন একটা প্লেটে রেখে নিচ্ছি। এখন চাকু দিয়ে বোটাটাকে কেটে দিচ্ছি আর এইভাবে পুরো বেগুনটাকে প্লেটে ছড়িয়ে দিচ্ছি, এতে কি ভেতরে কোনো পোকা থাকলে বোঝা যাবে। এইভাবে চামচ দিয়ে দিয়ে পুরো বেগুনটাকে ম্যাশ করে নেব। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি আর 1 টেবিল চামচ রিফাইন্ড তেল। তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দিলাম 1/2 চা চামচ জিরে। জিরেটা ফুটে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টি শুকনো লঙ্কা। এই শুকনো লঙ্কাতে বেশ সুন্দর একটা ফ্লেভার আসে। আর শুকনো লঙ্কাটা একটু হালকা মতন ভেজে নেওয়ার পরে দিয়ে দেব 1 টেবিল চামচ কুচুনো রসুন। পাঞ্জাবি স্টাইলে বেগুন ভর্তাতে কিন্তু রসুনের পরিমাণটা একটু বেশি লাগে। রসুনটার হালকা কাঁচা গন্ধ দূর করে নেওয়ার পরে দিয়ে দিলাম 2টো কুচুনো কাঁচা লঙ্কা আর দিয়ে দেব এখানে 1টা বড় সাইজের কুচুনো পেঁয়াজ। পেঁয়াজটা নেড়ে চেড়ে হালকা কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজটার কালার চেঞ্জ হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ আদা বাটা। আদা বাটাটা দিয়েও একটু নেড়ে চেড়ে ভেজে নেব। তারপরে দিয়ে দেব 1টা বড় সাইজের টমেটো কুচি। টমেটোর দিয়ে একটু নাড়িয়ে নেওয়ার পর দিয়ে দেব 1 চা চামচ লবণ। লবণটা দিলে কি টমেটোটা তাড়াতাড়ি সফট হয়। এখন হালকা মতো ভেজে নেব। তারপরে দিয়ে দেব 1/4 চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, 1/4 চামচ ধনে গুঁড়ো, 1/4 চামচ গরম মশলা। এখন সব মশলাগুলোকে ভালোভাবে ভেজে নেব। অন্যান্য সবজিতে যেমন আমরা মশলাগুলো একদম ভালোভাবে কষিয়ে নিই, গলিয়ে নিই, সেরকম কষাবো না। এখানে পেঁয়াজ আর টমেটোটা এরকম একটু গোটা গোটা থাকবে। এখন এর মধ্যে বেগুনটা দিয়ে দেব। আর নেড়ে চেড়ে বেশ একটু কষিয়ে নেব। বেগুনটা মোটামুটি
এরকম কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কুচুনো ধনে পাতা, আর এই ধনে পাতাটা পুরো বেগুনটার সঙ্গে নাড়িচাড়ি মিশিয়ে নিচ্ছি। দেখুন বেগুন ভর্তা রেডি হয়ে গেছে আর কতটা মোলায়েম হয়েছে দেখতে। এখন একটা বাটিতে আমি তুলে নিচ্ছি, আর যে যে রসুনগুলো দেখা যাচ্ছে সেটা বেগুনের মধ্যে যে রসুনটা দিয়েছিলাম সেটাই। এই রসুনগুলো কিন্তু খেতে খুব ভালো লাগে। এই শীতের সময় এই ধরনের বেগুন ভর্তাটা বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগে খেতে। আর এই ভর্তা রেসিপিটি আপনার ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। আবার আসবো অন্য একটা রেসিপি নিয়ে। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আজকের মতো এখানে রাখছি, বাই।